আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সকলেই তোমরা আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছো আল্লাহ তালার ফজল এবং গরমে তো আমি আজকে তোমাদের সাথে আমাদের প্রথম হরফ শিক্ষার ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত তো ইনশাল্লাহ আজকের থেকে নিয়মিত তো আমাদের ক্লাস এরকম ইউটিউবে ভিডিওতে আপলোড দেওয়া হবে তো এখন দ্বিতীয় বর্ষের ক্লাস আমি নিব তো তোমরা যারা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসো কায়দার ছয় পিস ছয় নম্বর পিসটা তোমরা বাহির করো আজকে তোমাদের ওইখান থেকেই এরকম পড়ানো হবে তো তোমরা একটু এদিকে ধ্যান খেয়াল দাও তো আমি ইনশাল্লাহ শুরু করছি বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে আজকে আমরা শিখব হরকতের পরিচয় তোমরা এটা সকলেই মোটামুটি জানো তো জানো তো তোমরা হরকতের পরিচয় বা হরকত কাকে বলে হরকত হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে আমার সাথে সাথে বলো এক জবর এক জের এক পেশকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো এক জবর এটাকে কি বলে জবর আর এটা হলো জের জেরটা থাকবে কোথায় হরফের নিচে থাকবে তাহলে এটার নাম কি জের আচ্ছা তারপরে হলো পেশ পেশের উচ্চারণ পেশ থাকবে কোথায় হরফের উপরে তাহলে আমরা কি বুঝতে পারলাম জবর থাকবে কোথায় হরফের উপরে থাকবে কি জবর আর হরফের নিচে জের আর হরফের উপরে পেশ তাহলে আমরা কি বুঝতে পারলাম এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে আচ্ছা তাহলে কি বলে কাকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আচ্ছা হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হবে দেখো হরকতের উচ্চারণ কীভাবে তাড়াতাড়ি পড়তে হয় বুঝতে পারছো হরকতের মধ্যে কোনো টান দেওয়া যাবে না হরকতের উচ্চারণ দ্রুত তাড়াতাড়ি পড়তে হবে কিভাবে আলিফ জবর আ হামজা জবর আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে আলিফে জবর জের পেশ যদি জজম হয় তাহলে ওই আলিফটাকে কী বলতে হবে হামজা বলতে হবে কি বলতে হবে আলিফের উপরে নিচে বা উপরে যদি জবর জের পেশ থাকে তাহলে ওই আলিফটাকে হামজা বলতে হবে তারপরে দেখো আমরা কি বলছি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আমার সাথে সাথে বলো আলিফ জবর হামজা জবর আ হামজাজের ই হামজা পেশ উ আ ই উ বলো আমার সাথে সাথে তোমরা হামজা জবর আ হামজাজের ই পেশ উ আ ই উ এই তো তাড়াতাড়ি হয়েছে না এবার আমরা পড়বো বা আচ্ছা দেখো এবার হরকতের উচ্চারণ কি বলছি তাড়াতাড়ি পড়তে হবে তাহলে বা জবর বা বা বি পেশ বু বা বি বু বলো আমার সাথে সাথে বা বি বু বা জবর বা বা বি পেশ বু বা বি বু এখন ধরো তা তাহলে আমরা তায়ের উচ্চারণ করব। তা জবর তা তাজের তি পেশ তু তা তু আবার বলো তা জবর তা তাজের তি তাপেস তু তা তি তু এবার আমরা সায় যাব সা জবর সা সাজের সি সাপেশ সু সা সি সু বলো আমার সাথে সাথে আবার সাজবর সা সাজের সি সাপেশ সু সা সি সু আচ্ছা এবার এবার আমরা জিমের উচ্চারণে আসবো হ্যাঁ হ্যাঁ এবার আমরা পরের লাইনে আসব হ্যাঁ এই যে দেখো জিম জিম জবর যা জিম জের জি পেশ জু আবার বলো জিম জবর যা জিম জের জি পেশ জু যা জি জু বলো জিম জবর যা জিম জের জি পেশ জু যা জি জু তাড়াতাড়ি হচ্ছে কেন বলো তো আমরা বলছি হরকতের উচ্চারণ কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে তাহলে কিভাবে হবে যা জি জু যা জি জু এবার হলো হা হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু আবার বলো হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু এবার আমরা খয়ের উচ্চারণ দেখব খ জবর খ খের ক্ষি খু খ খি খু খ জবর খ খের খি পেশ খু খ খি খু তো আমরা এবার দ্বিতীয় পৃষ্ঠায় আসছি তো দ্বিতীয় পৃষ্ঠা দেখব আমি এখন তোমাদেরকে আর প্রথমভাবে যেভাবে বলে দিয়েছি ওইভাবে আর বলবো না এখন হলো তোমাদের নিজেদের পড়ে নিতে হবে কিন্তু আমি তোমাদেরকে শুধু উচ্চারণটা বলে দিব। ঠিক আছে আর এখানে দেখ দেখো কী বলছে কমপক্ষে তিন দিন দেখতে ও লেখতে শিখতে এবং পড়তে হবে বুঝতে পারছো তো তো কীভাবে পড়বা প্রথমে হলো লেখবা লেখার পরে ওইটা তুমি জোরে জোরে মুখে উচ্চারণ করে পড়বা যেন তোমার কানে সুন্দরভাবে আওয়াজটা পৌঁছাইতে পারে তো এটার দ্বারা কী হবে হরকতের উচ্চারণ তোমার সুন্দর আয়ত্তে চলে আসবে আর যখন হরকতের উচ্চারণ তোমার আয়ত্তে চলে আসবে তখন তুমি কোরআন শরীফ পড়তে তুমি এটা তোমার জন্য সহজ হয়ে যাবে তাহলে এখন দেখো আমি বলে দিচ্ছি দা দি দু দা দি দু তারপর কি জি জু রি রু র রি রু ঝা জি জু সা সি, সি সু 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 সু, সা স দু দ আচ্ছা বুঝতে পারছো এখন থেকে তোমরা এভাবে পড়বে আচ্ছা তারপরের পৃষ্ঠাতে আসছি আমরা এবার ত জবর ত তো আগে যেভাবে বলছিলাম ওইভাবেই তোমরা পড়বে আমি শুধু উচ্চারণটা বলে দিচ্ছি ত তি তু জি জু আ ই ঘি গু ফা ফি ফু কু কা কি কু লা লি লু কা কি কু লা বুঝতে পারছো এভাবে তোমরা পড়বে একা একা এরকম চেষ্টা করবে তারপরে হলো মা মি মু আ উ ইয়া ইউ বুঝতে পারছো এই হলো তোমাদের পড়া এখন কীভাবে পড়বে এটা এটা তো আমরা এই হরকতের হরফের উচ্চারণগুলো হরকতের উচ্চারণ যেটা শিখছি তো আমরা কমপক্ষে তিন দিন এটারকে মস্ক করবো বুঝতে পারছো কমসে কম তিন দিন সর্বচ্চ আট ঘন্টা আমরা চেষ্টা করবো তাহলে আট ঘন্টা যদি আমি একসাথে করতে যাই তাহলে কষ্ট হয়ে যাবে একসাথে আট ঘন্টার কথা বলছি না আমি তো তোমাদের আট ঘন্টা তুমি ভাগ করে নিবে ধরো ফজরের পরে আর মাগরিবের পরে এই সময়টা গুরুত্বপূর্ণ নতুন পড়া মুখস্থ করার জন্য তো এই সময়টা তো খুব গুরুত্বপূর্ণ এই জন্য তুমি ফজরের পরে কিছু সময় এরকম এটার পিছিয়ে ব্যয় করবে ঘন্টাখানেক মনে করো এক ঘন্টা তুমি এটার পিছিয়ে ব্যয় করলা তো মোট কথা আমার চিন্তা করতে হবে আমার যে কয়টা সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলো যেন আমার আট ঘন্টার মধ্যে হয়ে যায় এইভাবে আমি সময়কে ভাগ করে নিব তারপরে তুমি ধরো আটটার থেকে কিছু সময় পড়লা এক ঘন্টা পড়লা তারপরে কিছু সময় বিশ্রাম করলা আবার বাংলা ইংরেজি পড়লা তো এভাবে তুমি সাড়ে বারোটা পর্যন্ত তো তোমার একটা দৈনিক রুটিন করে নিবে বুঝতে পারছো তারপরে মাদ্রাসে যেভাবে তুমি থাকতে যেভাবে রুটিন অনুযায়ী চলতে ঠিক তদ্রুপ তুমি বাসার মধ্যে এভাবে চলবে ঠিক না তারপরে হলো আর কমসে কম এরকম প্রত্যেক দিন তুমি কি করবে লিখতে হবে তারিখ দিয়ে দিয়ে যেই পিসটা তুমি লিখছ যেই পৃষ্ঠার মধ্যে লেখতাছ ওই পৃষ্ঠার মধ্যে তুমি তারিখ দিয়ে দিবে তো এইটা আবার যখন মাদ্রাসা খুলবে তো ওস্তাদরা ওই তোমার ওই খাতাগুলোকে চেক করবে তো এটার দ্বারা তোমার তুমিও কিভাবে উপকৃত হবা তো এই যে তুমি যে খাতাগুলোকে লেখছো তো এই খাতার যে নাম্বারগুলো এটা তোমার পরবর্তী পরীক্ষায় তোমার নাম্বারের সাথে মূল নাম্বারের সাথে যুক্ত হয়ে যাবে তো এটার দ্বারা কি হবে তোমার রেজাল্টও ভালো আসবে ফলাফলও পরীক্ষায় ভালো করতে পারবা তো এই সময়টা তুমি কাজে লাগাও তো আজকের মতন তোমাদের সুস্বাস্থ্য হ্যাঁ আজকে কায়দা ছয় থেকে আট পিসটা পড়ানো হয়েছে তো এই দুই এই দুই পিসটা তোমরা কি করবে বাসায় ভালো করে এরকম পড়বে আর এরকম তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ